যদি তুমি শর্ট ফিল্ম বানাও ভাবছো, সেখানে যে স্টোরিকে বেস করে তুমি শর্ট ফিল্মটি বানাচ্ছ, সেই স্টোরি যদি তোমার শর্ট ফিল্ম দেখার পরে অডিয়েন্স বুঝতে না পারে, তাহলে শর্ট ফিল্মের ক্ষেত্রে তোমার যে কষ্ট সেটা বৃথা চলে যায়। I claim to be this person, not selfish, not greedy. Well, that's not me. It's hard to be. अभी हम यहाँ पर रुके थोड़ा, क्योंकि यहाँ पर भी थोड़ा सा अच्छा व्यू मिला, तो हम शॉट लेंगे एक एक तो। যে আমি ফিল করেছি যখন আমরা আমাদের লাইফের ফার্স্ট শর্ট ফিল্ম বানাই, তখন যদিও সেটা আমার লাইফে ছিল ফার্স্ট শর্ট ফিল্ম ছিল, সেক্ষেত্রে তখন আমি অনেক কিছু মিস্টেক করেছিলাম যা আমি আজ তোমাদের বলবো, আর এই ভিডিও তাকে কেন্দ্র করে। তো যাই হোক, আমাদের অনেক ভিডিও শুটের জন্য বার হয়ে গেছি আমরা, এই তো শর্ট ফিল্ম বের হয়েছি। আর এখন তার আগে ভাবছি পেট পূজা করে নিই, কারণ পেট পূজা তারপরে তো কাম পূজা। ছোড়া মানে স্বপ্ন যেহেতু তোমার একটা ফার্স্ট শর্ট ফিল্ম, সেক্ষেত্রে চেষ্টা করো যে সিম্পল স্টোরি রাখার, কারণ কারণ বেশি কমপ্লেক্স করলে তোর মতন অবস্থা হতো। ট্রাই করো সিম্পল স্টোরি রাখার, সাথে সিম্পল স্টেজে, স্টেজ মিন্স লোকেশন, কারণ এক্ষেত্রে টাকা সময় দুটোই আছে। চলা গেয়া, ব্যাপারটা আছে এইটা যে বাবলুবাবু গেছে, ওর টায়ার পাংচার হইলে ওই জন্য সারাতে তার 1 কিলোমিটার দূরে ওদিকে, আর আমরা এখানে ওয়েটিং করছি। আর সামনের ব্যাপার হচ্ছে এই এয়ারপোর্টে হচ্ছে তেলকুপি 1 কিলোমিটারের মধ্যেই, আর কেসটা হচ্ছে যে এই যে আগেটা আছে এই জায়গাটার মধ্যে, এইখানে এত শিয়াল আছে না, এই জায়গাটা তো বলারই নেই। আস্তে আস্তে প্রথম আমরা দেখে চমকে গেছি, বলি বাবা এত শিয়াল কী করে রে বাবা এক জায়গার মধ্যে থাকে, কিন্তু এদিকে সেটা কমন ব্যাপার। শুটিংয়ের ক্ষেত্রে স্টোরি বোর্ডের হেল্প নিতে পারো, তাতে স্টোরি হিসাবে যা অ্যাঙ্গেল বা ভিজুয়াল ভেবে রেখেছো তা শুটের সময় অ্যাপ্লাই করতে পারো। আর এখন যদি তোমাদের মনে হয় দাদা আজ ডোরিং এর নেই, তার কি হোক, তো তোমার কোন সব তোমার ডায়েরি পাবলো বিকাশে চেক করতে আসছে, নিজের বোধগম্য হিসেবে করলে হলো, আবার আবার বিভিন্ন ওয়েবসাইটে সাহায্য নিতে পারো, যেখানে ব্যাস তার সিচুয়েশন কি তার লিখলেই তার বেস্ট অ্যাঙ্গেল তারা প্রোভাইড করে দেয়। এরকম কিছু ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক ইট আউট লেটার, চেক ইট আউট লেটার। ব্যাপারটা হলো তেলকুপির জায়গায় আমরা পৌঁছে গেছি, বুঝলেন, ফার্স্ট একটা মন্দির দেখা পাইছি, রাস্তায় আকাশ ধীরে ধীরে, যাই হোক 2 মাস যদি আগে আসতি তাহলে জায়গাটার মজার কিছু আলাদা হয়তো, পুরো মিডোসের মতন চিন্তা, কিন্তু ওই মিডোসে এখন কাছে তো বড় হয়ে গেছে প্রায় এক গোলা অবধি, আর কোনটা দিন যে হয়ে যাস যা যায় নাই পুরোটাই। অ্যাট লাস্ট এডিটিংয়ে আমি একটা জিনিস সাজেস্ট করবো, যে ভিডিও যেমনি পারো তেমনি এডিট করো, গল্পের যে স্টোরি সেটা যেন ফাইনাল ভিডিওতে বোধগম্য হয়, নাহলে অনেক দুঃখ লাগে। ব্যাপারটা হলো আজকে হচ্ছে ওই দিনটা, আজকে মোটামুটি শর্ট ফিল্মটা এডিটটা সেরে হলো আজকেই, আর কাল দিকে হয়তো আপলোড হতে পারে, আর ওই খুশি আজকে হয়তো মানে কি কাঁসাই দিকে ঘুরতে এসেছি আর কি, কারণ ওদিকে পুরো কাজ ফুলে একদম রমরম হয়ে যায় যে ফল দিকে, তো ওইদিকে একটু ড্রোন শট বা ছবি টবি লিয়া হবে আর কি। প্লট চয়েস তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কী রাখবে, লিনিয়ার, ফ্ল্যাশব্যাক, এপিসোডিক, প্যারালাল, যা ইচ্ছা তুমি রাখতে পারো। আমি সাজেস্ট করবো যদি তুমি এটা ফার্স্ট শর্ট ফিল্ম বানাচ্ছো, তাহলে আই থিঙ্ক লিনিয়ার রাখা বেস্ট হবে, কারণ বেস্ট ফর বিগিনিং, আর বেস্ট তারপর কালার গ্রেডিংয়ে যাতে দিতে গেলেই তোমার শর্ট ফিল্ম রেডি। বাস আসলে আমাদের ফার্স্ট শর্ট ফিল্মটা দিয়ে রাখলাম, রেকমেন্ডেড দিচ্ছি না, বাট অনেক কিছুই সেখানে আমাদের মিস্টেক ছিল, আর এটাই আমাদের ফার্স্ট শর্ট ফিল্ম। On the way, bro. डेढ़ घंटा लेट है तू और अभी भी नहीं आया, वीकेंड का ट्रिप पे कोई ऐसा करता है क्या? अरे बस 2 मिनट और पहुंच रहा हूँ।
तुम्हें। ऐसा अच्छा अच्छा चलो चलो मतलब वो भी गायब हो गया क्या? अरे मजाक मत कर, बहुत दूर जाना है। कहाँ पे है तू बता? तू पहले था, अब ये गुस्सा भी कर रहा है। क्या? मगर कैसे? वो कैसे वहाँ पहुँच गया? भाई भाई सच बोल रहे हैं। भाई सच बोल रहे हैं ना, हमने फॉल को पकड़ा था और कुछ नहीं यार, हम यहाँ पे आ गए। कौन सा प्लेस है हमको भी मालूम नहीं। शायद दो चार मंदिर है यहाँ पर टूटा फूटा, और कुछ मालूम नहीं हो रहा। ये पानी के अंदर मंदिर है, कहाँ पे है हम कुछ मालूम नहीं कर पाए। क्या फल बेवकूफ बनाना है तो किसी और को जगह बना। चलो सही बात इस फल की, चल मैं भी पकड़ता हूँ। हेलो, तेरे को सुनाई दे रहा है? हेलो, हाँ सुनाई दे रहा है। तुम लोग किधर हो?